হ্যালো গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছি সুন্দরবনে। তো সুন্দরবনে যাওয়ার জন্য গাড়ি অলরেডি রেডি। তো ভিতরে আমার বড় ভাই আছে, মামারা আছে, তো তাদের দেখাও। তারা আসলে অনেকদিন পরে কিন্তু যে ঢাকা থেকে এসে ভাই বোনদের সাথে মিলে কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে ঘুরতে যাচ্ছি সুন্দরবনে। তো সুন্দরবনে যে দেখি সুন্দরবনে নাকি বাঘ আছে। আসলে বাঘ তো দেখা সম্ভব না, কারণ বাঘ দেখতে হলে অনেকটা ভিতরে ঢুকতে হবে। আর আমরা সুন্দরবনে যেতে যেতে আশেপাশের যত ভিউ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যে কিরকমের ভিউ গুলো আছে। ফাইনালি গায়েস, আমরা সবাই কিন্তু যে সুন্দরবনে চলে আসছি। এখন এখান থেকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পরে দেখি যে কিছু দেখা যায় কিনা। সেটা যদি কিছু দেখি তাহলে আপনাদেরকেও দেখাবো, আপনারা একটু কিছু উপভোগ করলেন। তো চলুন ভিতরে ঢোকা যাক। আর আমরা এখন ফাইনালি ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢোকার পরে দেখি আশেপাশে আসলে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। আর আমাদের সাথে একটা ভাই আছে, কর্মী কাছে, তাকে নিয়ে আমরা ভিতরে যাব। তো আমাদের কিছু বড় ভাইরা কথা বলতেছে তাদের সাথে। দেখা যাক ভিতরে যায়, যদি কোনো কিছু দেখি অবশ্যই তাদের আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন আছি একটা পোলের উপরে। পোলের উপর থেকে এখান থেকে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আমরা তাদের সাথে একটু কথা বলতেছে। যদি আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দেয় তাহলে অবশ্যই ভিতরে যাব, আর যদি অনুমতি না দেয় তাহলে তো যাওয়াটা সম্ভব না। মনে করি যে হ্যাঁ, অবশ্যই অনুমতিটা দিবে, আর অনুমতি দিলে আমরা ভিতরে ঢুকবো। অনেকদিন পরে ঢাকা থেকে এসে ভাই ব্রাদারের সাথে জঙ্গলে ঘুরতে আসছি, সেই জন্য অনেকটা আনন্দ লাগতেছে। আর জঙ্গলে আসার পরে যদি আনন্দ মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর পাখির যে কিচিমিচি আওয়াজটা আসলে কিন্তু অসাধারণ লাগতেছে। অনেকদিন পরে পাখির কিচিমিচি আওয়াজ গ্রামের মতন করে। একটা কিন্তু বান্দর দেখা যাচ্ছে, আরো সামনে আরো আছে, লাফালাফি করতেছে। তো ভাই ব্রাদাররা সবাই ভিতরে ঢুকতেছে আর আমাদের সাথে আছে আমাদের। আসলে এখানে কিন্তু যে বান্দরের অভাব নাই, আসলে অনেক বান্দর এখানে। আর পশু পাখি তো পাখি আছে, অনেক পাখি আছে, কিচমিচি আওয়াজ, পাখির কিচিমিচি আওয়াজ। আমরা এখন কিন্তু ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি অলরেডি কিন্তু অনেকটা ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। আর আসলে সত্যি কিন্তু একটা আনন্দের মুহূর্ত, আনন্দ লাগতেছে অনেকদিন পরে আবারও জঙ্গলে আসলাম ঘুরতে, সেই জন্য কিন্তু একটা আনন্দ হচ্ছে। আর এই আনন্দটা তোমাদের মাঝে উপভোগ করানোর জন্য আমি এই ব্লগটা তোমাদের জন্য নিয়ে আসছি। কিন্তু দুইটা বান্দর দেখা যাচ্ছে, একটা ছোট একটা বড়। আসলে কিন্তু দেখতে পাচ্ছ যে লাফালাফি করতেছে ছোট একটা বান্দর আর একটা বড় বান্দর লাফালাফি করতেছে। দেখতে কিন্তু আসলে সুন্দর লাগে। আর আমরা সবাই কিন্তু যে ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আসলে সবাই কিন্তু একটা আনন্দের মুহূর্তে আছি। অনেকদিন পরে সব ভাই ব্রাদাররা একসাথে হয়েছি, তো এই জন্য কিন্তু একটা আনন্দ লাগতেছে। আর ভাই তো আসলে সবাই ঘুরতে আসবেন, এখানে ঘুরতে আসি কিন্তু আসলে একটা মন ভালো হওয়ার একটা জিনিস। এখানে ঘন জঙ্গলের ভিতরে ঘুরতে আসি, জানি না। এখন পর্যন্ত এসে শুধু বান্দরই দেখছি, আর যদি কিছু থাকে, যদি সামনে কিছু পড়ে তাহলে অবশ্যই দেখাবো। ভোরে যেরকম পাখি কিচিমিচি করে আওয়াজ করে সেরকম একটা আওয়াজ আসতেছে পাতার আওয়াজে। কিন্তু যে হাঁটলে আসলে অনেকটা সুন্দর লাগতেছে, পাতার আওয়াজটা আসতেছে। আর এখন আমরা এইখান থেকে ভিতরে ঢুকবো। এইখান থেকে ভিতরে ঢুকে দেখা যায় কি আছে। এখান থেকে ভিতরে ঢুকে দেখবো যে কি দেখা যায়, যদি কিছু দেখা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমার বন্ধু কিন্তু আসলে কিন্তু একটা লাঠি নিয়ে নিছে, যদি সামনে কিছু পড়ে তাহলে ওইটা দিয়ে আক্রমণ করে রক্ষা পাওয়ার জন্য। আর সবার হাতে কিন্তু এক একটা করে লাঠি আছে, যদি সামনে কোনো কিছু দেখে তাহলে ওইটা থেকে রক্ষা পাওয়ার জন্য লাঠি নিয়ে নিছে। আর এখানে আসলে অনেকটা ভিতরে ঢুকে গেছি। আমার মামা আসছে ঢাকার থেকে, সেই জন্য তাকে নিয়ে জঙ্গলের ভিতরে আসলাম। দেখি ওইখানে একটা মাঠ আছে, বড় একটা মাঠ আছে, সে মাঠের ভিতরে যাব, যে যদি কিছু সামনে দেখা যায় তাহলে তো ভালোই হবে। অনেকটা ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, সবকিছু ভেঙে চুড়ে সামনে থেকে ঢুকতে হচ্ছে। আশেপাশে তো মাথার উপরে গাছগুলো বাঁচছে, সেগুলো ভেঙে ভেঙে ঢুকতে হচ্ছে। তো কিছু মিশনের মতন একটা, আসলে একটা মিশনের মতন, হয়তো একটা মিশনে আছি এখানে। তো
মনে হচ্ছে যে আমরা একটা মিশনে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, অনেক ভিতরে ঢুকছি, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আসলে এখানে আসার সব থেকে মূল উদ্দেশ্য হলো আমার মামা, মামা ঢাকা থেকে আসছে, সেজন্য মামাকে সুন্দরবনটা দেখানোর জন্য এখানে আসছি। আর সে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আর একটু মোটা মানুষ, তো সেজন্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আপনি কি মনে হ্যাঁ আগানো যাক, ভিতরে যদি কিছু দেখি তাহলে তো ভালোই হবে, আর যদি কিছু না দেখা যায়। একটা হরিণ ছিল, হরিণটাকে কিন্তু আমরা মিস করে ফেলছি, দেখতে পারি নাই, সেজন্য খুব আফসোস লাগতেছে। আর আমিও হাতে একটা লাঠি নিয়ে নিলাম, সামনে থেকে যদি কিছু পরে সেগুলাকে সরাই দেওয়ার জন্য লাঠি নিয়ে নিছি। আর আমাদের কিছু লোক ভিতরে আগে থেকে গেছে, যে এখানে গাছপালা আছে তো অনেকটা, এগুলা সামনে থেকে সরানোর জন্য। কিন্তু খুব ভয়ানক লাগছে ভিতরে, কিন্তু মামা সত্যি খুব ভয়ানক। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, লোকেশন ধরে আমরা পথ খুঁজে নিতে পারবো, আর বেশিটা ভিতরে আর যেতে দিচ্ছে না তো আর কি। এখনো তো কিছু দেখতে পারি না, আর যদি বেশি ভিতরে যদি না যেতে যায় তাহলে তো কিছু দেখার মতন নাই। তারপরও তাদের একটু কথা না শুনে একটু ভিতরে যাই। মনে হচ্ছে যে আমরা কোনো মিশনে আসছি, সেরকমটা মনে হচ্ছে আমার কাছে। ও এখানে আনন্দিত হবে, এই তো এই বেশি ভিতরে যাইও না, তুমি কিন্তু যে চিনা যাইব তুমি আহো, পরে রাস্তা চেনা যাইব, অনেকটাই ভিতরে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ আসতেছি, এতটা ভিতরে কিন্তু কখনো আগে আসি নাই, আজকে অনেকটা ভিতরে আসছি। ফরেস্ট অফিসার স্যারও না করতেছে, কিন্তু যে আমরা কিন্তু তার কথা না শুনেই কিন্তু আসলে অনেক ভিতরে চলে আসছি। আর আমার লোকের আমার সাথে লোকজন কই গেছে দেখতে পাচ্ছি না, যদি কোনো বিপদ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলা তো যায় না জঙ্গলের ভিতরে, যদিও আসাটা এতটা গভীরে আসা ঠিক না, তারপর বলা যায় না। মামা ডাকতেছে, মামা বেশি দূরে যেতে না করতেছে। কারো সুন্দর জায়গা আছে সেই জন্য আমাদেরকে যেতে দিতেছে না, আর আমরা শুধু সে ডাকতেছে, আর ওইখানে আমাদেরকে ডাকতেছে। এখন কি করবো আসলে কিন্তু বুঝতে পারছি না, আসলে কিন্তু যাওয়াটা খুবই দরকার। আসেন মামা যাওয়াটা, না 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 আমাদের সময়ের কোনো দাম নেই। আর আমার বন্ধুও কিন্তু আসলে কিন্তু পাগল হয়ে গেছে যাওয়ার জন্য, বন্ধু কিন্তু পাগল হয়ে গেছে। আর আমার একটা মামা কিন্তু যে আসলে একটা প্রাং করবো, দেখ একটা প্রাং করবো আমার বন্ধুদের সাথে, আমরা কিছু কথা বলবো না, চুপ হয়ে থাকবো, দেখি আমার বন্ধুরা কিরকম রিয়াক্ট করে। তো প্রাংটা করা যাক, সামনে বস, সামনে বস, চুপ চুপ করে কথা বলিস না, আসলে কিন্তু তো এটা ঠিক না। আসলে কিন্তু যে এতটা গভীরে ঢোকা মামা কিন্তু ঠিক না, মামা দুইটা মিনিট কিন্তু আসলে অনেকটা মামা রাগ করবে মামা, আসেন। আর একটু ভিতরে ঢুকবো তা না, ঢুকতে দিতেছে না। আসলে কি মামা এমন কি বেরিয়ে যেতে হইব, যেরকম ভাবে আসছিলাম একটা সাপ দেখলাম না এতক্ষণ পর্যন্ত, এতক্ষণ এত দূর আসার পরও একটা সাপ দেখলাম না, শুধু কিছু বান্দর দেখলাম। মামা ওইখান থেকে না মামা, একটা সুন্দর একটা জায়গা আছে ওইখানে কিন্তু গেলে হইতো। এই যে এই জায়গায় চলেন,
সামনে সুন্দর একটা জায়গা দেখছি একটু আওয়াজ করে আইসো, এখানে আওয়াজেই তো বেতাল হয়ে যাচ্ছি। সামনে একটা সুন্দর একটা জায়গা আছে, সবাই মিলে সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমার মামার হাতে কিন্তু, দুইটা মামার হাতে কিন্তু লাঠি আছে, মনে হচ্ছে তারা শিকার করতে যাচ্ছে। আর আমার বন্ধুর হাতে একটা লাঠি আছে, মনে হচ্ছে তারা শিকার করতে যাচ্ছে। তো যেখান থেকে আসছিলাম আমরা সেখানেই আবার যাই। একটা আনন্দ লাগতেছে, অনেকদিন পরে সবাই একসাথে আবারও জঙ্গলে আসলাম। তো আগে আসছিলাম তো তখন এই যে ভিতরে ভিতরে এদিক দিয়ে দিকটা ওই যে সামনে সামনে আস্তে 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 এই যাতে এই যাতে সামনে কিছু দেখতে পারি না, বেশি কিছু দেখতে পারি না, কিন্তু যে গাছপালা দেখে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। গাছপালাগুলো দেখে অনেকটা সুন্দর লাগছে। আর সবার হাতে এক একটা লাঠি, যদি সামনে গাছপালা যেগুলো আছে ওইগুলা সরানোর জন্য লাঠি। ভালো লাগতেছে? আচ্ছা ভালো লাগতেছে। পাও কি ব্যথা হয়ে গেছে? আমার বন্ধু কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে। আর বন্ধুটা কিন্তু আসলে খুব ভালো একটা বন্ধু আমার, কিন্তু এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে কিন্তু আমি সবসময় গ্রামে আসি, যখন ওর সাথে কিন্তু সবসময় থাকি, রাত দিন যে সময় বলেন আমি কিন্তু প্রায় ওর বাসায় থাকি। তো ওর মতন একটা বন্ধু আসলে সবার হয় না, বন্ধুটা কিন্তু আসলে অত্যন্ত ভালো। আর আমার পিছনে আমার ভাগ্যা ভাইনা, কিরকম লাগছে ভালো? আসলে এখন তো কোনো বান্দর দেখতেছি না, অবশ্যই আমরা আড়াই যেতাম ভিতরে, মামা ভিতরে ঢুকলে আড়াই যেতাম। ফাইনালি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আমরা এখন বেরিয়ে যাব। অনেকটা কাছাকাছি চলে আসছি, পা ব্যথা হয়ে গেছে আমাদের, হাঁটতে হাঁটতে ভিতরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর আমার ভাগ্না ভাগ্না এই জায়গায় কাদা আছে নাকি? ফোনের ভিতরে তো ফোন ঢুক ঢুক এয়ারটেল সিমে ঢুকবে, এছাড়া তো ভিতরে ঢুকবে না তো ফোন। আসো এবার কোন দিক দিয়ে কোন দিক দিলাম? এবার মাঠটা কি, মাঠটা কি এই নাই ক্রিকেট খেলার মাঠ একটা আসতো সেই ষোলো ছয় ছোট্ট? হাঁটতে হাঁটতে ক্লান্ত। ফরেস্টার অফিসের ভিতরে আমরা এখন আসছি, আর এখানে একটা বাঘের পাড়ার সাপ দেখার জন্য আমরা আসছি সবাই। তো বাঘের পাড়ার সাপটা একটু তোমাদেরকে দেখাই। এটা বাঘের পাড়ার সাপ, অনেকটা কিন্তু খাতানাক। তো একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। নোটিফিকেশন চলে যায়। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।